তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো সেপ্টেম্বর মাসের পার্ট সিক্স মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস একে কি বলা আছে দেখো শূন্যস্থান পূরণ করো ক বলা আছে ধর্মের প্রধান প্রচারককে বলা হতো এটা হয়ে যাবে তীর্থঙ্কর আজীবক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন ড্যাশ তো এর উত্তর হয়ে যাবে মংখলি গোশাল তারপর প্রশ্ন দেখো সূত্র বিনয় সংকলিত হয়েছিল ড্যাশ বৌদ্ধ সংগীতির সময় তো এটা হয়ে যাবে প্রথম সত্য বা মিথ্যা নির্ণয় পরবর্তী বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান ঋগ্বেদ তো বন্ধুরা এটা হয়ে যাবে মিথ্যা এরপর প্রশ্ন দেখো ভরতগোষ্ঠীর রাজা ছিলেন সুদাস তো বন্ধুরা এটা সত্য এরপর প্রশ্ন দেখো প্রায় ছ বছর তপস্যা করার পর মহাবীর বোধি বা জ্ঞান লাভ করেন তো বন্ধুরা এটা হয়ে যাবে মিথ্যা এরপর প্রশ্ন দেখো একটি বা দুটি বাক্যে লেখো মেঘালিথ কি তো মেগালীথ তোমাদের বইয়ে একটু বড় করে লেখা আছে তো আমি শর্টকাট দেখে দিয়েছি তোমরা দেখো মেগালিথ কি মেগালীথ হল বড়ো পাথরের সমাধি বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠী বড় বড় পাথর দিয়ে পরিবারের মৃত ব্যক্তিদের সমাধি চিহ্নিত করত বড়ো পাথর দিয়ে চিহ্নিত এই সমাধিগুলো নানা রকম নানা রকম ফের দেখতে পাওয়া যায় কোথাও আকাশের দিকে তাকিয়ে থাকা বড় একটি পাথর কোথাও বৃত্তাকার সাজানো অনেক পাথর কোথাও অনেকগুলো পাথর ঢাকা দেওয়া রয়েছে একটি বড়ো পাথর দিয়ে কোথাও পাহাড় গেটে বানানো গুহার ভিতর সমাধি এসব সমাধিগুলো থেকে মানুষের কঙ্কাল ও তাদের ব্যবহারের জিনিসপত্র পাওয়া গেছে এই বিশেষ ধরনের সমাধিকে বলা হতো মেঘালিত তো জাতকের গল্পের মূল বিষয়বস্তু কী তাহলে ত্রিপুরগের মধ্যে জাতক নামে কিছু গল্প রয়েছে মনে করা হয় গৌতম বুদ্ধ আগেও নানান সময়ে জন্মেছিলেন সেই আগের এক একটি জন্মের কথা জাতকের এক একটি গল্পে বলা হয়েছে প্রতিটি গল্পের মধ্যে কিছু না কিছু উপদেশ রয়েছে সাধারণ মানুষের মধ্যে ধর্মপ্রচারের জন্যই জাতকের গল্পগুলি ব্যবহার করা হতো পাঁচশোরও বেশি জাতকের গল্প রয়েছে গল্পগুলি পালি ভাষায় বলা ও লেখা হতো মানুষের পাশাপাশি পশু পাখিরাও জাতকের গল্পের চরিত্র হিসেবে উঠে এসেছে জাতকের গল্পগুলি থেকে সেই সময়ের সমাজ বিষয়ে অনেক কিছু জানতে পারা যায় নিজের ভাষায় লেখো তিন চারটি বাক্যে নব্য আন্দোলন কেন গড়ে উঠেছিল উত্তর দেখো খ্রিস্টপূর্ব সশস্ত্র শতক নাগাদ ভারতীয় উপমহাদেশে সমাজ অর্থনীতি ও রাজনীতি বদলাতে শুরু করে এই সময় ধর্মের নামে বেড়েছিল আরম্বর ও অনুষ্ঠান আগে সমাজে কাজের ভিত্তিতে শ্রেণী ছিল কিন্তু পরে তা জন্মগত হয় আর এভাবে প্রবল হয় জাতিভেদ এই জাতিভেদ প্রথার জন্য সাধারণ মানুষ বৈদিক ধর্মের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তাই সমাজে নতুন ধর্ম মতের চাহিদা তৈরি হয়েছিল বাণিজ্যের জন্য সমুদ্রযাত্রা অনেক ক্ষেত্রেই প্রয়োজন হতো অথচ সমুদ্রযাত্রাকে পাপ হিসেবে দেখত ব্রাহ্মণেরা ব্যবসা চালাতে গেলে পয়সার লেনদেন ও সুদের টাকা খাটানো দরকার পড়তো কিন্তু সুদ নেওয়া ব্রাহ্মণ ধর্মে নিন্দার বিষয় ছিল লোহার তৈরি অস্ত্র শস্ত্র ক্ষত্রিয়দের ক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছিল ফলে ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের সমান ক্ষমতা দাবি করতে থাকে এভাবে সমাজের বিভিন্ন অংশের মানুষ ব্রাহ্মণদের বিরুদ্ধে দাঁড়াতে শুরু করেছিল ব্রাহ্মণ ধর্মের বদলে নতুন সহজ সরল ধর্মের খোঁজ শুরু হয়েছিল আর সেই চাহিদা পূরণ করতে গড়ে উঠেছিল নবধর্ম আন্দোলন নবধর্ম আন্দোলনের মধ্যে প্রধান দুটি হল জৈনধর্ম ও বৌদ্ধ ধর্ম তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখা যাতে তাদের প্রবুতে আর গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা দেখতে পারো ধন্যবাদ